টিকটকের এই নারীর ভিডিও দেখে কি মনে হতে পারে আপনার? সাধারণ কোনো টিকটকার নাকি কোনো মডেল? এমনটা ভেবে থাকলে ভুল করবেন। এই নারীর নাম নিশাত জাহানি তুমিয়াজি। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। পুনা ভি শরীফ হুয়া এই তো পহলে আপন ভি গুন্ডা থা আবে তো গুন্ডা থা আপন গুন্ডা হ্যায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রভাষক তিনি। কিন্তু টিকটক করার কারণে চাকরি হারাতে বসেছেন এই শিক্ষিকা। টিকটকে ইতোমধ্যে তার বিভিন্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। কিসি ওর কি ছত পে কিউ মেরা চাঁদ চমকতা হ্যায়। এ নিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করেছেন। ইতোমধ্যে তাকে পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে, দেয়া হয়েছে বাধ্যতামূলক ছুটিও। আন্দোলনের মুখে গঠিত হয়েছে ডাস তদন্ত কমিটি। ভিডিও বানানোর জন্য ইতুমিয়াজি বেশ আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত বলে জানা যায়। শিক্ষার্থীরা বলছেন, টিকটকে ভিডিও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এমন কোনো শিক্ষক চাই না যার রুচিবোধ, আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু একাডেমিক্যাল কিছু শেখাবেন বিষয়টা এমন নয়, তার সামগ্রিক সব কিছু শিক্ষার্থীরা ফলো করে, তার কাছে থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শিখে। ইতুমিয়াজি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না। টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের মানে ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই না। শিক্ষক থেকে আমরা সব কিছু শিখব, আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা ওনাদের কী শিক্ষা নিব? আলোচিত শিক্ষিকা ইতুমিয়াজি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন। চলতি মাসের 19 তারিখে ইতুমিয়াজিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ। এর কিছুদিন পরে ইতুমিয়াজির আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে ও ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।